আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ওয়েবসাইট এসইও নিয়ে এবং ওয়েবসাইট এসইও ভ্যালুয়েবল ব্যাকলিংকস কিভাবে তৈরি করা যায় সেই সব বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা কথা বলবো আসলে ফ্রিল্যান্সিং প্রজেক্টের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, যে আসলে অনলাইনে কাজ করার জন্য আসলে কোন সেক্টর গুলোতে এখন অনেক বেশি কাজ পাওয়া যায় বা কোন ব্যাকলিংক গুলো আসলে কোয়ালিটি ব্যাকলিংক সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমি একটা ডিজাইন করে রাখছি ছোট, যে আমরা গত ক্লাসে যে বলেছিলাম যে আসলে আগামী ক্লাসে আমরা গেস্ট পোস্টিং ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, কোশ্চেন অ্যান্সার, ফোরাম লিঙ্ক বিল্ডিং, জার্নালিস্ট লিঙ্ক, এরকম অনেক ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এগুলা নিয়ে, তো এত বিষয় নিয়ে আসলে একটা ক্লাস আলোচনা করা সম্ভব না। তার মধ্যে এখান থেকে যে লিঙ্ক বিল্ডিং গুলো আসলে এখন অনলাইনে ভালো কাজ পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো যে বিষয়টা থাকে তার মধ্যে হলো গেস্ট পোস্টিং। তো আমাদের যে প্রথম যে বিষয়টা থাকবে সেটা হলো গেস্ট পোস্টিং। আসলে গেস্ট পোস্টিংটা আসলে কি, তো আমাদের যে প্রথম যে লিঙ্ক বিল্ডিং গুলো সবচেয়ে বেশি ইফেক্টিভ সেটার মধ্যে একটা হচ্ছে গেস্ট পোস্টিং। তো গেস্ট পোস্টিংটা কি, গেস্ট পোস্টিং হলো অতিথি লেখক, অর্থাৎ আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে আপনি যদি আপনার নিজের মতামত লিখে আসেন বা যে কোনো একটা কন্টেন্ট সাবমিশন করে আসেন বা একটা কন্টেন্ট পোস্ট করে আসেন সেটা হলো গেস্ট পোস্টিং। তো সেটা কি, সেটা হলো আপনি একটা অন্য ওয়েবসাইটে বা আপনি যে নিশ রিলেটেড আছে বা আপনি যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয়গুলো কি, সেই বিষয় সম্পর্কে যে আর্টিকেলটা হয় সেই আর্টিকেল, তো আপনি এটা কি করবেন পোস্ট করে আসবেন, সেটা হলো আমাদের গেস্ট পোস্টিং। তো এখন এই গেস্ট পোস্টিংটা কিভাবে খুঁজে পাবেন, তো গেস্ট পোস্টিংটা আসলে আপনার ওয়েবসাইটটা আপনারা কিভাবে খুঁজে পাবেন সেটা হলো মেইন বিষয়। কারণ আপনার নির্দিষ্ট হয়তো বিষয় সিলেক্ট করা আছে যে আপনি এই বিষয়ের উপরে গেস্ট পোস্টিং করতে পারবেন, তো সেই বিষয়টা কি করতে হবে, একটা সার্চ এক্সটেনশন আপনাকে ইউজ করতে হবে যার মাধ্যমে আপনি আপনার নিশ রিলেটেড ওয়েবসাইট গুলো খুঁজে বের করবেন এবং আপনার মতামত বা আপনার আর্টিকেল পোস্ট করে আসবেন। তো সেটার সার্চটা কি, সার্চটা হলো কি কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন সেটা। তারপরে এইখানে কিছু বিষয় থাকে গেস্ট পোস্টিং এর, গেস্ট পোস্টিং এর ওয়েবসাইট গুলোতে সাধারণত এরকম টাইপের জিনিসগুলো দেওয়া থাকে যে রাইট ফর মি, যে স্টেন গুলো থাকে সেগুলো আমরা একটু দেখে নেই। তার মধ্যে এরকম থাকে স্টেন গুলা যে রাইট ফর মি, রাইট ফর আস, গেস্ট পোস্টিং গাইডলাইন, গেস্ট পোস্টিং রুলস, তো এই বিষয়গুলা এই স্টেন গুলো আপনারা লিখে রাখবেন। তো এই বিষয়গুলো থাকে, তো যখন আমরা একটা গেস্ট পোস্টিং করার জন্য ওয়েবসাইট খুঁজবো যে কোন কোন ওয়েবসাইটে আসলে আমরা গেস্ট পোস্টিং করতে পারবো, তখন আপনাকে এরকম সার্চটা আপনাকে ব্যবহার করতে হবে। তো যদি মনে করেন আপনার প্রথম কিওয়ার্ডটা যে কোনো একটা কিওয়ার্ড আপনি সার্চ করবেন যে বিষয়ে আপনি লিখবেন, তারপরে কি রাইট ফর আস, মানে যে ওয়েবসাইটে লিখবেন তারা হয়তো বা গেস্ট পোস্টিং অ্যালাউ করে, যারা অ্যালাউ করে না তাদের ওইখানে গেস্ট পোস্টিং করা সম্ভব না। এখন গেস্ট পোস্টিং এর জন্য আপনার দেখা যাবে কিছু ওয়েবসাইট আছে তারা টাকার বিনিময়ে গেস্ট পোস্টিং করে, আবার কিছু আছে ফ্রি করে যেগুলো, আবার কিছু আছে আপনাকে আপনার আর্টিকেল কন্টেন্ট কন্টেন্টটা ইমেজ এবং যে লিঙ্কে আপনি ব্যাক লিঙ্ক তৈরি করবেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে তাদের কি করে, ইমেল করে। তাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে, সেই অ্যাডমিন প্যানেলে কি করতে হবে আপনাদের ইমেল করতে হবে। ইমেল করার পরে তারপরে আপনার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে আপনাকে একটা ব্যাকলিং দিবে। তো বিষয়টা দেখি আসলে কোন কোন ওয়েবসাইট ব্যাকলিং দেয়। দেখেন রাইট ফর মি, তাহলে কিওয়ার্ডটা কি দিবেন, দেখেন আমাদের প্রজেক্ট যে কাজ চলছিল একটা টি ইনগ্রেডিয়েন্ট নিয়ে বা টি নিয়ে, আচ্ছা টি দিলাম, রাইট ফর আস দিলাম প্রথম স্টেপটা আমরা ইউজ করি। এটা সার্চ করার পরে দেখেন অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে রাইট ফর আস, সাবমিট অ্যান আইডিয়া বিকেম গ্রিন টি ফ্রেন্ড, এখানে কিন্তু গ্রিন টি দেখেন, এখানে কিন্তু আপনার নিশটা আরো ন্যারো করছে কি গ্রিন টি, গ্রিন টি নিয়ে আপনি কি করতে পারবেন আপনি গেস্ট পোস্টিং করতে পারবেন। তো যাই আমরা ওয়েবসাইটের ভিতরে যাই, যাওয়ার পরে দেখি যে আসলে তারা কি বলে, তাদের রুলসটা কি। আচ্ছা আমরা চলে আসছি এখানে, দেখেন রাইট ফর আস, সাবমিট অ্যান আইডিয়া বিকাম গ্রিন টি ফ্রেন্ড, তার মানে আপনি এই গ্রিন টি বিষয়ে শুধু আপনার কি কন্টেন্টটা সাবমিট করতে পারবেন। দেখেন গেস্ট রাইটার্স, গেস্ট ডু ইউ লাভ জাপানিজ টি, জাপান অ্যান্ড লাভ, গেস্ট রাইটার টি আর্টিস্টেড, আচ্ছা এই যে এখানে দেখেন একটা ই দিছে যে ক্লিক হিয়ার টু কন্টাক্ট আস হিয়ার ইফ ইউ আর ইন্সপায়ার টু শেয়ার, তার মানে এইখানে ক্লিক করলে হয়তো বা আরো আছে এখানে
উই আর লুকিং ফর পার্মানেন্ট আর ওয়ান টাইম গেস্ট রাইটার্স হু কল গ্রিন টি ফ্রেন্ড, ক্লিক হিয়ার টু কন্ট্যাক্ট আস ইফ ইউ আর ইন্টারেস্টেড। এখানে কি বলছে, সে একবারে একজনকে খুঁজতেছে, খুবই ভালো একটা জিনিস এটা, যে সে রেগুলার গ্রিন টি নিয়ে লিখবে, সে রেগুলার গ্রিন টি নিয়ে সে লিখবে এবং সে কি করবে, সে এখানে ব্যাকলিংক তৈরি করতে পারে, খুবই ভালো একটা অপরচুনিটি। কিন্তু তারপর আপনার এইগুলা দেখতে হবে আপনাদের, যে প্লিজ কন্ট্যাক্ট, প্লিজ লেট আস নো, কন্ট্যাক্ট আস হিয়ার, ডু ইউ হ্যাভ অ্যান আইডিয়া ফর নিউ ব্লগ পোস্ট ভিডিওস আর প্রোডাক্টস, প্লিজ লেট আস নো বাই কন্ট্যাক্টিং আস হিয়ার। তার মানে আপনি এখানে কি করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন। তো এইগুলা কি করবেন আপনারা, এইভাবে খুঁজে খুঁজে দেখবেন যে আসলে তারা কি বলছে। আচ্ছা আমরা আর একটা যাই, এখানে তো আমরা টিনে দেখলাম, তো হারবাল নিয়ে দেখি, যে হারবাল টিনেও তো হতে পারে, হারবাল, আচ্ছা হারবাল টিনে আমরা দেখলাম যে এখানে গেস্ট পোস্টিং এলাও করে নাকি, আচ্ছা শুধু হারবাল নেই, টিটা বাদ দিলাম। আচ্ছা টিনে দেখি যে আসলে টিনে গেস্ট পোস্টিং এলাও করে কোথায়, আচ্ছা আর একটা দিছে এখানে, দেখি ওরা কি বলছে। দেখেন এখানে কিন্তু ডোমেইন অথরিটি 20, এখানে কিন্তু আপনি কি তৈরি করবেন কিনা সেটা আপনার এখানে কিন্তু বোঝা যাবে। দেখেন এক্সটেনশন এসইও কুইক এটা ইউজ করলে এগুলো আসলে দেখায় দেয় যে আসলে ডোমেইন অথরিটি তার কত, এখানে কিন্তু ডোমেইন 26। তো মোটামুটি যেগুলো হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইট সেগুলোতে আসলে ব্যাকলিং তৈরি করার চিন্তা করবেন, সাইটটা আসতেছে না। আমি আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আচ্ছা এখানে আর একটা আছে যে টি নিয়ে, এটা আপনি কি করতে পারবেন আপনার গেস্ট পোস্টিং করতে পারবেন। এইখানে দেখেন কিছু রুলস দিছে, রুলস গুলো একটু পড়তে হবে, যে গাইডলাইন ফর গেস্ট পোস্টিং সাবমিশন। দেখেন সাবমিশন শুড বি অরিজিনাল কন্টেন্ট, তার মানে কন্টেন্টটা কপি করা যাবে না, অরিজিনাল। হাউএভার এক্সেপশন ফর প্রিভিয়াসলি পাবলিশ কন্টেন্ট ক্যান বি মেড অন এ কেস বাই কেস বেসিস। সাবমিশন শুড হ্যাভ মিনিমাল গ্রামাটিক্যাল মিস্টেক অ্যান্ড টাইপস, মানে গ্রামাটিক্যাল মিস্টেক হওয়া যাবে না। তারপরে সাবমিশন শুড বি বিটুইন 60 থেকে 1200 ওয়ার্ডস, তার মানে 600 থেকে 1200 শব্দের মতো হতে হবে। তারপরে আপনাকে এখানে আরো কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছে, যে সাবমিশন শুড বি সেন্ট 2 উইকস বিফোর দা পাবলিশ ডেট, মানে 2 সপ্তাহ পূর্বে কি করতে হবে আপনাকে সাবমিট করতে হবে। তারপরে আপনার তো অবশ্যই ইমেজ দিতে হবে, সেই ইমেজটা কি জেপিজি ফরম্যাটে দিতে হবে, শর্ট বায়ো দিতে হবে এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কস দিতে হবে। তার মানে অনেকগুলো কিন্তু ব্যাকলিং এখানে পাওয়ার অপরচুনিটি আছে। তো এইখানে আপনাদের আপনার এইগুলা কি পড়তে হবে, পড়ার পরে কি করতে হবে, এখন নেক্সট আসেন কিভাবে সাবমিট করবেন। সাবমিট করার জন্য এরা কি বলছে, অ্যাট দিস টাইম টি টাইম জেসুস ডাজ নট অফার এনি মনিটারি কম্পেনশন এক্সপোজ টু প্রমোটেড অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন দ্য সোশ্যাল টাইমস অ্যান্ড জেসুস নিউজ লেটার, আচ্ছা খুব ভালো। আচ্ছা এইখানে তারা কি দিয়ে দিছে, দেখেন ফর্ম দিয়ে দিছে, এটা আপনি কি করবেন, এই ফর্মে আপনি ওদের সাথে যোগাযোগ করবেন, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন গেস্ট পোস্টিং ফর টি টাইমস, আপনার এরকম একটা ফর্ম পূরণ করতে হবে। ফর্ম দিতে পারে বা আপনার ই দিতে পারে, কি দিতে পারে, ইমেল দিতে পারে, যে আপনি ইমেলে সেন্ড করেন আপনার কন্টেন্টটা বা আপনি কোন জায়গায় ব্যাকলিংটা তৈরি করতে চান সেটা সেন্ড করেন, হয়তো এই বিষয় দিবে এবং আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলো দিলে হয়তো বা তার সাথে আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনার কন্টেন্টটা ভালো লাগে। এইভাবে কি করবেন, এইভাবে আপনারা গেস্ট পোস্টিং বা যে পোস্টটা লিখতেছেন বা যার জন্য ব্যাকলিং তৈরি করছেন এভাবে আপনারা কি করবেন, সাবমিট করবেন। এটা হলো একটা, এটা বর্তমানে আপনার যত টাইপের ব্যাকলিংস আছে তার মধ্যে সবচেয়ে কোয়ালিটি এবং বেস্ট ব্যাকলিং হলো গা গেস্ট পোস্টিং ব্যাকলিং, কারণ কন্টেন্ট দ্বারা যে ব্যাকলিং গুলো তৈরি করা হচ্ছে সাধারণত সেই ব্যাকলিং গুলো আপনার খুব দ্রুত র্যাঙ্ক হচ্ছে আর কি। তো আপনারা এইগুলো পোস্ট করার আগে আসলে ডিএটা দেখবেন, পিএটা দেখবেন, যে ডোমেইন অথরিটা কেমন সেই বিষয়গুলো দেখবেন। তো এই স্ট্রেংথ আরো স্ট্রেংথ আছে, তার মধ্যে হচ্ছে দেখেন আমরা এখানে লিখি গেস্ট পোস্টিং গাইডলাইন, যদি গেস্ট পোস্টিং গাইডলাইন লিখে সার্চ করেন তাহলে আপনারা এই দেখেন এখানে দিছে টি অ্যান্ড কফি গেস্ট পোস্ট, টি অ্যান্ড কফি গেস্ট পোস্ট আলটিমেট গাইড অ্যান্ড গেস্ট পোস্টিং। যদি আমরা এখানে ঢুকি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আসলে এখানে আপনার এই দেখেন
হাউ টু রাইট টি অ্যান্ড কফি গেস্ট পোস্ট, কিভাবে লিখতে হবে, তার টোটাল আপনার ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছে এখানে। ডিসক্রিপশন থেকে কি করবেন, আপনি এটা পড়বেন, পড়ার পরে আপনারাই দেখেন এখানে এটি গেস্ট পোস্ট মাস্ট বি ওয়েল রিটেন, মানে ভালো রিটেন হতে হবে। এখানে কিন্তু আপনার ওয়ার্ড অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় দিয়ে দেয় না কত ওয়ার্ড, তবে আপনারা এখানে এই যে দিয়ে দিছে 1000 ওয়ার্ড অর মোর, 500 ওয়ার্ড সর্বনিম্ন 500 ওয়ার্ড হতে হবে, 1000 ওয়ার্ড অর মোর হতে হবে। ইক সাইড ডিফারেন্ট অ্যান্ড উইল হ্যাপিস অন গসপিং রুলস। আচ্ছা, অ্যানাদার ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ দ্যাট টি গোস পোস্ট ইন দ্য হেডলাইন, মানে হেডলাইন আপনার কি কি ব্যবহার করবেন, দেখেন হোয়াট ইজ ইউজ করবেন, হাউ টু ইউজ করবেন, টিপস ফর ইউজ করবেন, এক্সাম্পল ফর ইউজ করবেন, বেস্ট এক্সাম্পল অফ ইউজ করবেন, বেনিফিটস অফ অল্টারনেটিভস টু, মানে এই জিনিসগুলো কি করবেন আপনারা, আপনারা শুরুতে বা টাইটেল যখন দিবেন টাইটেলের শুরুতে এগুলা ব্যবহার করবেন। তো এই গাইডলাইনে কিন্তু টোটাল জিনিসটা সুন্দর করে দিয়েছে, তার মানে গাইডলাইনের এটাই দেখেন, হাউ টু ফাইন্ড ইয়ার কফি গেস্ট পোস্ট অপরচুনিটি, কিভাবে পাওয়া যায় তারপরে দিয়ে দিছে, দেখেন এখান থেকে এটা কপি করে নেই, এটা কপি করে নিয়ে আমরা রেখে দিই, তার মানে আপনি গেস্ট পোস্ট গুলা এভাবে খুঁজে পেতে পারেন। ওরা ইউ বলে দিছে যে আপনি এই যে গেস্ট আর্টিকেল, আপনার কিওয়ার্ড, আপনার যে কোনো হোক, যেমন পেট ফুড, এখানে পেট ফুড দিলেন আপনি, পেট ফুড এই ফুড দিলেন, প্লাস যে আপনি সার্চ করলেন, এই টাইপের হতে পারে, মানে আপনার নিশ যেটা বা কিওয়ার্ড হলো আপনার নিশ, সেই নিশটা দিয়ে সার্চ করলে আপনি গেস্ট পোস্টের এই বিষয়গুলো পেয়ে যাবেন। ওইখান থেকে রুলস বা গাইডলাইন্সটা দেখবেন, গাইডলাইন্সটা দেখার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে কি ধরনের, কোথায় ব্যাকলিং তৈরি করবেন এবং কিভাবে তৈরি করবেন। এটা হলো ব্যাকলিং তৈরি করার নিয়ম। তো তো ব্যাকলিং তৈরি করার জন্য আপনাকে অবশ্যই তো আপনার ই দিতে হবে যে আসলে আপনি কি কি নিয়ে মেসেজ দিবেন তাদেরকে। মেসেজটা আপনার এমন হতে পারে যে আপনার ইমেইলে টোটাল কন্টেন্টটা চাবে, যে আসলে আপনি যে কন্টেন্টটা লিখেছেন সেই কন্টেন্টটা টোটালটা আপনার ইমেইলে দিতে হবে, এবং আপনি যদি ব্যাকলিং তৈরি করতে চান সেই লিঙ্কটা দিতে হবে। তো অনেকে আবার আছে আপনার যে শর্ট ডিসক্রিপশন চায়, তো শর্ট ডিসক্রিপশন করার জন্য আপনারা হয়তো বা টাইটেল দিতে পারেন বা অন্য যে বিষয়গুলো চায়, যেমন এখানে কিন্তু আপনার এর আগে একটা সাইট দেখলাম কেটে দিয়েছে, সেটা সেই সাইটে কিন্তু আপনার বলছে যে আপনারা মেসেজ করেন, দেখেন এখানে এক্সাম্পলও দিয়ে দিচ্ছে, ফর এক্সাম্পল এক্সাম্পলও দিয়ে দিচ্ছে, মোটামুটি এগুলো পড়বেন, পড়ার পর আপনারা এভাবে কোয়ালিটি ব্যাকলিং তৈরি করতে পারবেন। তো ব্যাকলিং এর বা গেস্ট পোস্টিং এর গেস্ট পোস্টিং ব্যাকলিং যেগুলো সেগুলো আসলে অনলাইনে কাজও আছে, তো আমি চাইছিলাম আপনাদের দেখাই দেবো। আসলে আমি এখন আপনাদের ক্লাসও নিচ্ছি বাইরে থেকে, আসলে আমার ওয়ার্ক স্টেশনে নেই, কারণ ওইখানে বিদ্যুৎ নেই, ব্রডব্যান্ড কানেকশন নেই, এখানে আমি আঙ্কেলের দোকানের এখানে আমি ক্লাস নিচ্ছি। যাই হোক, তো দেখেন অনেক বড় কিন্তু আপনার ই দিয়েছে, গাইডলাইন দিয়েছে, এগুলা কি করতে হবে আপনাদের পড়তে হবে, একটু কষ্ট করে পড়ার পরে দেখেন কত দিয়েছে, টোটাল আপনার ডিসক্রিপশন সব দিয়ে দিছে। এখানে পড়ার পরে আপনি এইভাবে তাদের যে রুলসটা আছে সেই রুলস ফলো করে কি করবেন, আপনারা গেস্ট পোস্ট করতে থাকবেন। আর এই যে এখানে আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছে টি অ্যান্ড কফি গেস্ট পোস্ট, তার মানে আপনারা এখানে গেস্ট পোস্ট করতে পারবো, কিন্তু তার আগে তো দেখবো যে তার ডিএ কত, এই ওয়েবসাইটটা ডিএ কত এটা আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন, ডিএ চেক করা যায় অ্যালেক্সা র্যাঙ্ক থেকে, এর ডিএটা চেক করে নেওয়া যাবে। আচ্ছা যাই হোক, এখন নেক্সট যেটা সেটা হলো আমাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং নিয়ে একটু পরে কথা বলতেছি। আচ্ছা, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং নিয়ে একটু কথা বলি এখন। ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা কি, দেখেন আমরা কিন্তু আপনার যখন টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলতেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে 404, তার মানে অনেক সময় একটা ওয়েবসাইটে আমরা বিভিন্ন রকম কন্টেন্ট সার্চ করার পরে দেখা যায় যে ওই কন্টেন্টের ওই পেজটা নেই, তার মানে কি, তার মানে হয়তো বা সেই বিজনেস বন্ধ করে দিয়েছে বা সেই লিঙ্কটা ভেঙে গিয়েছে। তো সেই লিঙ্ক গুলো যদি ভেঙে যায় সেটা কিন্তু একটা অপরচুনিটি, কারণ সেই লিঙ্কে আপনার এই সেম সার্চ টার্মে আপনাকে ব্যবহার করতে হবে, এই সার্চ টার্ম গুলো ব্যবহার করে আপনারা কি করতে পারবেন, আপনারা দেখতে পারবেন যে আসলে যে নিশ আপনার, যে কিওয়ার্ডটা আপনার, সেই কিওয়ার্ডটায় যে ওয়েবসাইটটা আপনি ঢুকবেন সেই ওয়েবসাইটে আপনার কয়টা পেজে ব্রোকেন লিঙ্ক আছে নাকি। যদি ব্রোকেন লিঙ্ক থাকে, মনে করেন টি ইনগ্রেডিয়েন্ট নিয়ে আমরা কি করলাম যে আমরা ব্রোকেন ব্যাক লিঙ্ক তৈরি করবো, তো টি ইনগ্রেডিয়েন্টে গিয়ে দেখলাম যে অনেক
ওয়েবসাইটে দুটা বা তিনটা তাদের লিঙ্ক ভেঙে গেছে। তো সেই লিঙ্ক গুলো যখন ভেঙে গেছে, তার মানে এটা কি একটা অপরচুনিটি? তো সেটা হলো তো আপনার ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। 404 যে পেজ গুলো আছে সেটা তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, বা ওই বিজনেসটা আউট হয়ে গেছে, ওই বিজনেসটা আউট হয়ে গেছে, আউট অফ বিজনেস এই কিওয়ার্ড দিয়ে আপনারা সার্চ করলে, যদি আপনারা মনে করেন আমরা এই সার্চটা নিয়ে যাই যে আউট অফ বিজনেস, এখন কোন বিষয়ে আউট অফ বিজনেস, এখন কোন বিষয়ে আউট অফ বিজনেস দেখব, যে কিওয়ার্ডটা কি হতে পারে, মনে করেন টিনের কথা বলছি, টিন টি দেওয়ার পরে আমরা মনে করেন এখানে সার্চটা আউট অফ বিজনেস, তো তো এখন দেখেন আউট অফ বিজনেস এর মধ্যে আপনারা এখানে যদি যান, তাহলে ও এখানে আর একটা জিনিস আপনাদের কিন্তু এখানে দেখেন, এখন এই ব্রোকেন লিঙ্ক চেক করার জন্য চেক মাই লিঙ্ক বা অনেকগুলো আরো ইয়ে আছে, সাধারণত এটা আপনারা কি করতে পারবেন, আপনারা এক্সটেনশন, এটা একটা চেক মাই লিঙ্ক, এটা আপনার কি এক্সটেনশন আপনারা ব্যবহার করতে পারবেন। এক্সটেনশন ব্যবহার করলে দেখেন এখানে পেজটা চলে আসছে, তো এখানে আসলে কোনো ব্রোকেন লিঙ্ক আছে নাকি এটা খুঁজে দেওয়ার জন্য আপনারা কি করবেন, আপনারা একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন, এই যে এক্সটেনশন যাবেন এখান থেকে এক্সটেনশন সার্চ করুন কি মাই চেক মাই লিঙ্ক, চেক মাই লিঙ্কে যদি যান তাহলে আপনারা এই দেখেন এটা আমি ইনস্টল করে রাখছি, এটা রিমুভ করে দিলাম, সার্চ করলে আচ্ছা এটা আবার দেখি, আচ্ছা এখানে আরেকটা আছে, এই দেখেন ব্রোকেন লিঙ্ক চেকার, এখানে আরেকটা আছে ব্রোকেন লিঙ্ক চেকার দিয়ে আপনি দেখতে পারবেন, তো আচ্ছা এটা দিয়ে আমরা দেখি এটার কি অবস্থা, অনেক অনেক এক্সটেনশন আছে এখানে, ব্রোকেন লিঙ্ক চেকার, আচ্ছা এটি আমরা দেখি এটা দিয়ে আমরা দেখবো, এটা এখন আমরা দেখবো ব্রোকেন লিঙ্ক চেকার দিয়ে দেখবো যে কি অবস্থা, দেখেন এটা স্ক্যান করছে যে আসলে এই পেজটাতে কোনো ব্রোকেন লিঙ্ক আছে নাকি, তো ব্রোকেন লিঙ্ক থাকলে এখানে আসলে দেখাবে যে এরর দেখাবে, এই দেখেন যে জায়গায় লিঙ্ক আছে সেগুলো কিন্তু মার্ক হয়ে যাচ্ছে, সেগুলা মার্ক হয়ে যাচ্ছে, দেখেন যেগুলো লিঙ্ক আছে সব বিষয় এগুলো মার্ক হয়ে যাচ্ছে, তার মানে এতটা স্ক্যান হয়েছে এখানে কোনো ব্রোকেন লিঙ্ক পায় নাই, এখানে কোনো ব্রোকেন লিঙ্ক পায় নাই। আচ্ছা এইভাবে কি করবেন, এইভাবে মনে করেন রিসোর্স পেজ গুলোতে সাধারণত অনেক কি থাকে আপনার রিসোর্স পেজ গুলো থেকেও পাওয়া যায়, দেখি আমরা এখানে একটু দেখি রিসোর্স পেজ গুলোতে পাই নাকি, গ্রিন টিনে দেখি, সেইটাই ঢুকে এটাই কোনো আমরা কিন্তু ইরিয়র পাই নাই, মানে ব্যাকলিং এখানে কোনো ব্রোকেন ব্যাকলিং পাই নাই, এটা একটু দেখি এটা আসলে পাওয়া যায় নাকি, এটা তো একটা ই কমার্স ওয়েবসাইট মনে হচ্ছে, একটা ই কমার্স ওয়েবসাইট দেখছি আমরা, এখানে একটা ব্যাকলিং পাওয়া যাবে, আর এখানে ব্যাকলিং পাওয়া গেলেও আপনি ব্যাকলিং দিবেন, আচ্ছা লিঙ্ক মাই চেকআউটটা একটু আমরা দেখি, একটা এক্সটেনশন অ্যাড করি আমরা লিঙ্ক মাই চেকআউট, চেক মাই লিঙ্ক, চেক মাই লিঙ্ক, এখানে এক্সটেনশনটা আছে ক্রোমোর এক্সটেনশন, আচ্ছা এটা অ্যাড করে নিই, এটা থেকে দেখি তার মানে আপনাদের কি করতে হবে, দেখেন আপনাদের প্রথমত একটা একটা চেকার ব্যাক একটা এক্সটেনশন ইউজ করতে হবে, তারপরে ইমেল করতে হবে কি অ্যাডমিন কে, কিভাবে ইমেল করতে হবে এটা আমি দেখাচ্ছি আর কি, বা কি লিখতে হবে বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি, আর একটা আর একটা বিষয় আর একটা বিষয় হলো যে তোমার আপনার ইসে আপনারা যখন এই ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করবেন তখন মেইন কাজটা হবে খোঁজাটাই মেইন,
কারণ এখানে কিন্তু আপনার কন্টেন্ট লিখতে হবে না। আপনি ঢুকবেন, ঢুকে দেখবেন যে হয়তো বা কোনো একটা ওয়েবসাইট একটা লিঙ্ক নেই, সেই লিঙ্কটা ভেঙে গেছে। যদি সেই লিঙ্কটা ভেঙে যায়, জাস্ট আপনি কি করবেন যে আসলে আপনার দেখে, আমি একটু পরে বলছি, এটা দেখা যাবে, দেখে নিন। আচ্ছা, এটা ই-কমার্স সাইট, চেক মাই লিঙ্কটা কোথায়, চেক মাই লিঙ্ক। দেখেন এইখানে ভ্যালিড লিঙ্কস 38, ভ্যালিড রিডাইরেক্টিং লিঙ্কস 2টা। দেখেন সব লিঙ্ক গুলো আপনাকে দেখাচ্ছে। যাই হোক, সেটা হলো, দেখেন এভাবে আপনাকে চেক করবেন সব জায়গায় আপনারা যে লিঙ্ক বিল্ডিং পাবেন, অপরচুনিটিটা পাবেন এমন না। তো যদি আপনারা মনে করেন যে যে কোনো মনে করেন এখানে স্টার্ট এ জুস বার বিজনেস, এটা এটা একটা লিঙ্ক, এটা রিলেটেড কন্টেন্ট তাদের ভিতরে, তো এইভাবে কি খুঁজতে হবে? আচ্ছা, আমরা যে স্টেম গুলো ইউজ করতে হবে সেটা বলতেছি। রিসোর্স পেজ দিয়ে আপনারা কি করতে পারবেন এটা খুঁজতে পারবেন। তারপরে আউট অফ বিজনেস, কিছু বিজনেস যারা বিজনেস করতেছিল কিন্তু এখন তারা বিজনেস করতেছে না, তারা যে লিঙ্ক বিল্ডিং গুলো করেছিল বা যে যে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং গুলো করেছিল সেগুলো এখন ব্রোকেন হয়ে গেছে। তো সেইগুলোতে আপনারা কি করতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন। তো এখন রিকোয়েস্ট করার জন্য কি লিখবেন, যখন আপনার লিঙ্ক বিল্ডিং এর আপনার ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করবেন, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং দেখেন একটু এই টাইপের, আপনার একদিনে ক্লাস সম্ভব না, কারণ এটা খুঁজে বের করা অনেকটা একটু ডিফিকাল্ট বিষয়। আর আপনাকে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং সহজেই দিয়ে দিবে, এটা খুঁজে খুঁজে আপনাকে গেস্ট পোস্টিং হয়তো বা সহজে দিবে না, বাট আপনাকে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং সহজেই দিবে। কারণ কি, কারণ দেখেন একটা ওয়েবসাইটে যদি ব্রোকেন লিঙ্ক বিল্ডিং থাকে তাহলে কিন্তু সার্চ ইঞ্জিনকে ভালো চোখে দেখে না যে না এটা তো আসলে এতো লিঙ্ক ভেঙে গেছে। তো লিঙ্ক ভেঙে গেলে দেখেন এইখান থেকে আমরা দেখতে পারি যে আসলে এখানে আছে নাকি ব্রোকেন লিঙ্ক, দেখি এখানে লিঙ্ক বিল্ডিং আছে নাকি। দেখেন সবগুলো এই যে আপনার একটা এরিয়া দেখেছি, একটা একটা পাইছি, দেখেন দেখি না এটা লিঙ্ক অন্য সমস্যা, এটা সেই স্ক্যান হয়ে গেছে। আচ্ছা, নয়টা এরিয়া চেক অল পেজ চেক করে দেখি আমি যেটা আসলে কি, সরি আচ্ছা এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যে লিঙ্কটা আসলে ব্রোকেন দেখাচ্ছে, কিন্তু আসলে ব্রোকেন না, এটা দেখেন ব্রোকেন দেখাচ্ছে কিন্তু ব্রোকেন না, এই জন্য একটু কষ্ট। এইভাবে কি আপনি দেখতে পারবেন, এভাবে আপনাদের শো করবে, এইভাবে আপনাদের শো করবে, এবং আপনারা এইগুলো গিয়ে গিয়ে দেখবেন। দেখেন এটা কিন্তু ইরিয়র দেখাচ্ছে, বাট এটা কিন্তু আপনার ব্রোকেন না, এই লিঙ্কটা কিন্তু আপনার কন্টেন্ট আছে। তো এইভাবে সব লিঙ্ক দিবে এমন না যে আপনি হয়তো বা 2টা 3টা 4টা এরকম ব্রোকেন লিঙ্ক পাইলে অনেক আপনি লিঙ্ক পেয়ে গেছেন। এইভাবে আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে যে আসলে কোনটা অ্যাকচুয়ালি আসলে 9% আর কি, 9% আপনার ব্রোকেন লিঙ্ক পাইছে, যে একটা ব্রোকেন লিঙ্ক পাইছে। যদি আমরা এখানে একটু যাই রিসোর্স পেজ গুলো থেকে, তো সাধারণত অনেক বেশি ব্রোকেন লিঙ্ক রিসোর্স পেজ গুলো, আচ্ছা এখানে আমরা অন্য একটা দিই আচ্ছা এখানে একটু সার্চ করে দেখি যে এখানে আমরা দুই একটা লোক ব্রোকেন লিঙ্ক বিল্ডিং পাই নাকি। আচ্ছা এখানে গেলাম, দেখেন দেখাচ্ছে এখানে আপনার 4টা অলরেডি পাইছে আর কি। তো 4টা আমরা একটাতে, এটা তো ফেসবুকে, এটা ঢুকে লাভ নেই, এটা দেখি আপনার 4টা অলরেডি বুকিং পাইছে।
এই দেখেন, এই যে যে লিঙ্কটা তৈরি করেছে সেই লিঙ্কটা কিন্তু এখন নেই, সেটা অফলাইনে চলে গেছে। তার মানে কি? তার মানে এখানে কিন্তু আপনার একটা অপরচুনিটি আছে। দেখেন কোনটা এটা, এই দেখেন এটা, এটা একটা ব্রোকেন লিঙ্ক সম্ভবত, দেখি না, এই পেজটা তো আছে, পেজটা আছে, এই দেখেন এখানে চারটা দেখেন, দেখি যে সবগুলো আসলে ঠিক রেজাল্ট দিয়েছে। তার মানে আমরা একটাই পেলাম এখান থেকে, চারটির মধ্যে একটা পেলাম। তো চারটির মধ্যে কিন্তু সবগুলো দেখেন, প্লিজ ভিজিট দ্য সাইট ফর মোর ইনফরমেশন, এটা দেখি। না এটাতেও আছে, এটা যে ব্যাকলিংক তৈরি করছে এটা ডোমেইন, ডোমেইনের ব্যাকলিংক তৈরি করছে। তো এইভাবে দেখবেন আপনারা, দেখার পরে আপনাদের হয়তো বা দুটি একটা ব্যাকলিংক পেতে পারেন, যেগুলো আপনার আপনার রিলেটেড বা আপনার যে বিষয়ে আসলে মানে ব্যাকলিংক তৈরি করবেন সেই বিষয়ে খুঁজে খুঁজে দেখতে হবে, এবং মোটামুটি আপনার বের করাটাই মেইন বিষয়। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো আসলে ব্রোকেন ব্যাকলিংক আপনি বের করলেন, এখন অ্যাডমিন কে কি করতে হবে, আপনার ইমেল করতে হবে। তো ইমেল নাম্বার আপনাদের ওখানে থাকবে, ওয়েবসাইটে থাকবে ইমেল। ইমেল যদি না থাকে, যদি না পান, তাহলে কি ওই সাইটে ঢুকে জাস্ট দেখেন এক্সটেনশন আছে এই যে ইমেল এক্সট্রাক্টর, তো ইমেল এক্সট্রাক্টর দিয়ে ইমেল বের করা যাবে। ওই সাইট থেকে ইমেলটা বের করে তখন আপনারা কি করবেন, ইমেলটা বের করে অ্যাডমিন কে আপনারা মেসেজ করবেন। তো কি বিষয়ে মেসেজ করবেন? এখন দেখেন ব্রোকেন লিঙ্ক বিল্ডিং আপনারা করতেছেন কি জন্য, আপনাদের যে কোনো একটা লিঙ্ক ইনপুট করার জন্য। এখন তাকে আপনি কি বলবেন? এখন আপনি তাকে বলবেন যে এই বিষয়ে যে আমি একজন পেড ফুড আসলে দেখতেছিলাম, পড়তে পড়তে অনলাইন সার্চ করে আপনার এই ব্লগটা পড়তে 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 মনে করেন যে এখানে এখানে মনে করেন একটা ব্যাকলিংক, এটা কপি করবেন, কপি করে বলবেন যে আপনার এই ব্যাকলিংকটা এটা তো আমি ক্লিক করলাম বাট এটা কোনো ওপেন হলো না, বা এটা কোনো এই লিঙ্কটা আপনার ভেঙে গেছে। তো আপনি এই লিঙ্কটা ভেঙে গেছে, তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করেছিলাম কিন্তু আমি প্রবেশ করতে পারিনি, তো প্রবেশ করতে না পারার কারণে আমি এটা আর্টিকেলটা পড়তে পারিনি। তো আমার পরিচিত একটা ভালো ব্লগ আছে, তারপর আমি অন্য একটা ব্লগ থেকে পড়লাম, তো অনেক ভালো লিখেছে তারা। আপনি সরাসরি বলবেন না যে এটা আমার ওয়েবসাইটের ব্যাকলিংক বা আমি কারো কাছ থেকে টাকা নিয়ে এই ব্যাকলিংকটা তৈরি, এগুলো বলবেন না, তাকে রিকমেন্ড করবেন। রিকমেন্ড করার পরে বলবেন যে দেখেন ব্যাকলিংক আসলে যদি ব্রোকেন ব্যাকলিংক থাকে, আমি তো আসলে একজন এসই এক্সপার্ট, তো যদি ব্রোকেন ব্যাকলিংক থাকে তাহলে কি সার্চ ইঞ্জিন আপনার র্যাঙ্কিংটা কি করে দিবে, ডিক্রিজ করে দিবে। তো আপনি যদি যদি পারেন তাহলে এই এই লিঙ্ক ওই লিঙ্কটা উঠিয়ে দিয়ে রিমুভ করে দিয়ে আপনি আপনার লিঙ্কটা দিবেন, যে লিঙ্কটা আপনি ই করতে চান যে আপনারা এই লিঙ্কটা আপনার ওয়েবসাইট এটা কি করতে পারেন অ্যাড করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে কি হবে, দেখা যাবে যে আপনার অনা সে ওয়েবসাইট অনা সে ওয়েবসাইট অনা সে চিন্তা করে একটা ওয়েবসাইটের একটা ব্যাক লিঙ্ক থাকে, একটা ব্যাক লিঙ্ক থাকে, তাহলে সেটা তো আসলে সমস্যা। তখন কি হবে, সে আমাকে আপনাকে ব্রোকেন ব্যাক লিঙ্ক দিয়ে দিবে। তো ব্যাক লিঙ্ক আপনার খোঁজাটাই মেইন বিষয়, তৈরি করা এখন মেইন বিষয় না, কারণ আপনি তার উপকার করছেন আলটিমেটলি। তো উপকার করতে গেলে অবশ্যই আপনাকে এটা ভালোভাবে নিবে, উপকার করতে গেলে। তো এই জন্যই আপনারা জাস্ট একটু খুঁজবেন, কষ্ট করে খুঁজে দেখবেন যে আসলে ব্যাক লিঙ্ক গুলো কোথায়, এগুলো সমস্যা গুলা কোথায়। পেট অ্যাসিস্ট্যান্ট ঢুকি দেখি তো এটা আর পাই না, এটাই তো মনে করছিল এটা তো একটা অ্যাটাক একই তো। আচ্ছা এটাই দেখি তো কোনো ব্যাক লিঙ্ক পাইনি, ব্রোকেন ব্যাক লিঙ্ক। আচ্ছা এটাই তো দেখাচ্ছে, এখন দেখাচ্ছে ঠিক আছে কিন্তু সবগুলো আসলে ব্রোকেন নাও থাকতে পারে। আচ্ছা আমি এটা দেখি এটা কি অবস্থা, এটা তো আছে, তারপরে এটা দেখি, এখানে কিন্তু কন্টেন্ট নাই, দেখছেন এখানে কিন্তু কন্টেন্ট নেই।
এখানে শুধু একটা ব্যাকলিংক তৈরি করে আসছে, এখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই। এটা একটা অপরচুনিটি, এটা একটা অপরচুনিটি যে আপনার এই লিঙ্কটা তৈরি করেছেন সেটা কিন্তু আসলে এখন তারা বিজনেস দেখেন হু ইজ এটা দিয়ে রাখছে, এটা তারা আউট অফ বিজনেস, তার মানে এখন দেখতে হবে আপনার এই লিঙ্কটা কোথায়। দেখি তো ডোমেইন আচ্ছা, এটা আপনারা দেখতে পারেন যে হ্যাঁ এই ব্যাক লিঙ্কটা নেই, তার মানে ওই রিলেটেড আপনি যদি আর্টিকেল থাকে এই ডগ রিলেটেড তাহলে আপনি কি করতে পারবেন, এখানে লিঙ্ক দিতে পারবেন। তৃতীয় নাম্বারটা সরি সামথিং ওয়েন্ট রং, তার মানে এটা নাই, কন্টেন্টটা নাই, তার মানে এই লিঙ্কটাও তার ভেঙে গেছে। এই দেখেন পেজ নট ফাউন্ড, তার মানে এগুলো একটা অপরচুনিটি। তো এইগুলা কি এগুলো আপনারা বের করবেন, বের করে করে আপনারা ইমেল করবেন, ইমেল করলে তারা আপনার ব্রোকেন ব্যাক লিঙ্ক গুলো সাধারণত দিয়ে দিবে, আপনার গেস্ট পোস্টিং একটু ঝামেলা এটা দিয়ে দিবে। তো এইভাবে আপনারা কি করবেন, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং গুলো আপনারা খুঁজে বের করবেন। আটটা আসলে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, প্রোফাইল লিঙ্ক বিল্ডিং খুব সহজ, প্রোফাইল লিঙ্ক বিল্ডিং আর একটা ছিল যে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, দেখেন অনেকেই কাজ করে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং। প্রোফাইল লিঙ্ক বিল্ডিং মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, তো আপনি এটা লগা আপনার ওয়েবসাইটটা কি করবেন, আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং করার জন্য আপনি একটা প্রোফাইল তৈরি করবেন, র্যাঙ্কিং মানে আপনার কোম্পানির ইনফরমেশন। তো ইনফরমেশনের জন্য কি হতে পারে, যেটা শর্ট ডিসক্রিপশন থাকবে, শর্ট ডিসক্রিপশন আপনাকে লিখে রাখতে হবে, সাধারণত এই কাজগুলো আপনাকে দিয়ে দিবে। তারপরে আপনার দেখেন কি এক এক জায়গায় এক এক রকম ইমেজ থাকবে, লোগো থাকবে, ইউআরএল আপনার ডোমেইন, ডোমেইন নেম, ডোমেইন নেমটা থাকবে, শর্ট ডিসক্রিপশনটা থাকবে, তারপরে লোগো থাকবে, তারপরে ইমেজ থাকতে পারে কিছু, তারপরে আপনার ফোন নাম্বারও থাকতে পারে, তবে ফোন নাম্বার সাথে থাকে না। তো এটা হলো আপনার এই প্রোফাইল লিঙ্ক বিল্ডিং যে আপনি করবেন সেই সাইটের উপর নির্ভর করবে। এখন এটা কিভাবে বের করবেন, দেখেন এটা খুব সহজ, যে আপনার ডাইরেক্ট খুঁজবেন যে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং সাইট, প্রোফাইল লিঙ্ক বিল্ডিং লিস্ট, লিঙ্ক বিল্ডিং লিস্ট, এভাবে সার্চ করলে আপনাদের লিস্ট দেখা যেতে পারে। এই দেখেন 400 প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট, সেখানে যাবেন, আপনারা যাওয়ার পরে কিছুই না, এগুলা কপি পেস্ট জব আর কি, কপি পেস্ট এর মতন, এগুলো জাস্ট কি কপি পেস্ট এর মতন। দেখেন আপনাকে লিস্ট দিয়ে দিছে, এই যে লিস্ট আছে, আপনারা গ্রুপ ফলো এটা লিঙ্ক টাইপের কি গ্রুপ ফলো লিঙ্ক, আপনারা এগুলো যাবেন, যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের প্রোফাইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করলে হয়ে যাবে। সেইটাই ঢুকি দেখি তো, এখানে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, রেজিস্ট্রেশন করে নিয়ে এখানে দেখি তার কোনো অপশন আছে নাকি, অপশন নেই। আচ্ছা এটা আমাদের দিল না, আরো থাকবে এরকম, আপনারা দেখবেন যে আসলে কোনগুলো কাজ করে, অ্যাবাউট মি, অ্যাবাউট মি তে দিতে পারে। আচ্ছা আমাদের আইপি টি ব্লক করা হবে, ক্লাসিফাইড ডট ইন, ক্লাসিফাইড ডট ইন, এটা আপনারা কি করতে পারবেন, এটা আপনারা প্রোফাইল ব্যাকলিং গুলো দিয়ে দেবেন, পাবলিশ নিউ অ্যাড, পাবলিশ নিউ অ্যাড, এগুলাতে আপনারা কি করতে পারবেন, এগুলো যে আপনারা প্রোফাইল, এগুলা প্রোফাইল বিল্ড আপ করতে পারবেন, এগুলা ক্লিক করলে আপনাদের কি কি লাগবে এগুলা বলে দিবে। আচ্ছা এইভাবে সাইন আপ করলে কি কি চাই দেখি, এই দেখেন এখানে সাইন আপ করবেন, সাইন আপ করার পর ইমেল অ্যাড্রেস দিয়ে কান্ট্রি দিয়ে সব দিয়ে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে কি করবেন আপনি এবার ইচ্ছা মতন আপনারা ই করতে পারবেন, ব্যাক লিঙ্ক গুলা প্রোফাইল ব্যাক লিঙ্ক গুলা তৈরি করতে পারবেন। তো অনেক সাইট আছে এগুলো আসলে লিস্ট করতে হয়, আমার তো লিস্ট নেই এরকম, যাদের যারা কাজ করে বা প্রোফাইল ব্যাক লিঙ্ক তৈরি করে তারা সাধারণত এগুলো, যেমন আমাদের ওয়ান আওয়ার স্টাডি, তো আমাদের ওয়ান আওয়ার স্টাডি একটা ব্যাক লিঙ্ক তৈরি করতে চাই, তাহলে কিন্তু তৈরি করতে পারবো, সেটা হলো যাব আমরা আমাদের ওয়েবসাইটের লোগো, ছোট একটা কন্টেন্ট, কিছু কিওয়ার্ড চাইতে পারে যে কিওয়ার্ড কি আপনার, সেই বিষয়গুলো দিয়ে আমরা, সেই বিষয়গুলো দিয়ে কি আমরা আপনার একটা ব্যাক লিঙ্ক তৈরি করে আসতে পারবো, প্রোফাইল ব্যাক লিঙ্ক।
প্রোফাইল জিনিসটা কি দেখেন, একটা কোম্পানি বা একটা বিজনেস এর ইনফরমেশন কি করা, ইনফরমেশনটা পোস্ট করে দেওয়া, দেখেন পোস্ট অ্যান্ড আর্টিকেল। এখন পোস্ট অ্যান্ড আর্টিকেল ক্রিয়েট অ্যাকাউন্ট প্রোফাইল কে দেয়, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা খুব সহজ একটা বিষয়। আপনারা একদম সাদা মাটা একটা ওয়েবসাইট দেখেন, তারা কিন্তু বিজনেস করতেছে, তারা কিন্তু আপনার বিজনেস করতেছে। এটা ক্রিয়েট প্রোফাইল, আপনারা ক্রিয়েট করবে প্রোফাইলে গিয়ে ক্রিয়েট করবে পোস্ট আর্টিকেল, এটা আর্টিকেল নেয়, এই যে আপনার ইনপুট ফিল আসবে, আপনারা পূরণ করলে এটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। দেখেন খুবই সাদা মাথা একটা ওয়েবসাইট, বাট তারা কি করতেছে আপনার প্রোফাইল ক্রিয়েশন, এই দেখেন প্রোফাইল ক্রিয়েশন, এগুলা কি আপনারা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, এটা আহামরি কিছু না। জাস্ট আপনাকে যদি যারা আপনারা অনলাইনে বা ফ্রিল্যান্সিং এ কাজ করেন, আপনারা সব দিয়ে দেয় ডাটা এন্ট্রির মতন কাজ, তাহলে আপনারা কি করবেন ওয়েবসাইটে এমনকি লিস্ট দিয়ে দিতে পারেন যে আপনি এই ওয়েবসাইট গুলোতে আমার জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করেন, তো আপনারা সেইগুলোতে কি করবেন প্রোফাইল ক্রিয়েট করে আসবেন। এই দেখেন নিক নেম মনে করেন ওয়ান স্টাডি দিয়ে দিলাম, ওয়ান আওয়ার স্টাডি, তো নেক্সটে ক্লিক করব। ওয়ান আওয়ার স্টাডি এটা পাসওয়ার্ড চাচ্ছি, এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, তারপরে ওয়েবসাইট ইউআরএল, আমাদের ওয়ান ওয়ে স্টাডির ওয়েবসাইট নিয়ে আসি। ওয়েবসাইট ইউআরএল দিলাম, নেক্সট দিলাম, দেখেন এখানে একটা বায়ো চাইছে, ইন্টার একটা বায়ো দেন, বায়ো দিতে বলছে, তো আমরা লিখে দেবো তারপরে এখানে আরো কিছু দিতে পারি, দিলাম আর কই নেক্সট কই, যে নেক্সট যাব, আচ্ছা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, কপি পেজ যাবে বলে আপনাকে সব দিয়ে দিবে আর কি, আপনি কিভাবে কি করবেন, সেটা ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে কি হবে তারা অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে দেখেন এখানে আর্টিকেল সাবমিশন করা যায়, আর্টিকেল সাবমিশন করার মাধ্যমে কিন্তু আমরা ব্যাকলিংক তৈরি করতে পারি, আর্টিকেলে তারা সাবমিশন চাচ্ছে, সাবমিট অ্যান আর্টিকেল, তো সাবমিট করার জন্য আপনার দেখেন যে ই দিয়েছে, হোয়েন ইউ আর গেট অ্যাক্টিভেটেড ইউ ইজি অ্যাড ফর ইউ টু ট্র্যাক দ্য নাম্বার অফ ভিজিট টু আর্টিকেল অ্যাজ ইউ উইল বি অ্যাক্সেস টু অ্যান অ্যাডমিন প্যানেল, তারা রেজিস্টার করলে একটা অ্যাডমিন প্যানেল দিবে, সেইগুলো দেখেন নর্মাল একটা ওয়েবসাইট তারা বিজনেস করতেছে, এবং তারা স্টেপ বাই স্টেপ যে তাদের অ্যাডসেন্স এর বিজনেস নেই, এই দেখেন অ্যাডসেন্স এর বিজনেস, গুগলের সাথে তাদের অ্যাডসেন্স এর বিজনেস, এই যে আসছি দেখেন পদে পদে অ্যাডসেন্স দিয়ে দিচ্ছে পদে পদে, তার মানে আপনি যখন প্রোফাইল ব্যাকলিংক তৈরি করবো তখন, তবে হ্যাঁ যা যে ব্যাকলিং তৈরি করুন অবশ্যই একটু হাই জিএতে মানে ডোমেইন অথরিটিতে তৈরি করার চিন্তা করবেন, কারণ যত হাই অথরিটি যাবেন তত আপনার র্যাঙ্কিংটা ইজি হবে, তো
আপনারা কি এভাবে কি করতে পারবেন, প্রোফাইল দেখলে চেক করতে পারবেন, অনেকেই আছে, তবে সবগুলো দিবে না, কিছু নাই কিছু থাকবে, দেখেন যেটা সবগুলো যে আপনাদের ব্যাকলিংক দিবে এমন না, ঠিক আছে, দেখেন সাইন আপ করে আপনার কি করতে পারবেন, আপনার ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন, এইভাবে আপনারা ব্যাকলিংক ক্রিয়েট করবেন, এইভাবে আসলে মানুষ প্রোফাইল ব্যাকলিংক গুলো ক্রিয়েট করবে। আর আরেকটা কথা, পেজ রিলিজের কথা বলেছিলাম, এখানে হয়ে গেছে পেজ রিলিজ, এগুলো একটা কোশ্চেন এর অ্যান্সার খুবই ভালো কাজ করে, যেটা আসলে ইয়েস এটা নিয়ে একটু কথা বলি, প্রশ্ন এবং উত্তর, বা উত্তর এবং প্রশ্ন করবেন এবং উত্তর দেওয়া, তো এই লগে আপনার কিউ অ্যান্ড এ সাইট গুলো যেগুলো আছে, কোশ্চেন এর অ্যান্সার যে সাইট গুলো আছে, দেখেন কোশ্চেন এবং অ্যান্সার সাইট গুলো যেটা আছে, আপনি প্রশ্ন করবেন উত্তর দেবেন, অন্য একজন উত্তর দিয়ে যাবে, তো এটার মধ্যে আপনার আপনার দেখতে পারেন যে আগে দেখবেন কোশ্চেন, এটাও ব্যাকলিং খুব ভালো ব্যাকলিং, কোশ্চেন এন্ড অ্যান্সার ব্যাকলিং, ওয়েবসাইট লিস্ট দেখে এটা কি দেখা, এই দেখেন এখানে আপনার বলছে যে টপ কোশ্চেন এর অ্যান্সার সাইট লিস্ট, মানে এখানে আপনারা ই করতে পারবেন, তো আমরা কোয়ারা সম্পর্কে শুধু জানি, কোয়ারা জিনিসটা দেখেন রেডিট আর্কস ডট কম সবগুলো আপনার, এগুলো কি এগুলো সবগুলো আপনার দেখেন কোয়ারা পেয়ে দিচ্ছে, সাধারণত এটা এখন খুব ভালো, খুব ভালো বলে খুব ভালো র্যাঙ্কিং দেয় আর কি, আপনার এই সবগুলোই মোটামুটি দেয়, তো এই জিনিসগুলো কি আপনারা এই জিনিসগুলোতে আপনারা কি করতে পারবেন, আপনারা হয়তো বা কেউ প্রশ্ন করছে সেই প্রশ্নের অ্যান্সার আপনি দিবেন, বা আপনি একটা প্রশ্ন করছেন আপনার প্রোফাইল আছে সেই প্রশ্নের অ্যান্সার মানুষগুলো করে দিয়ে যাবে এবং একটা ব্যাক লিংক তৈরি করবে, সাপোজ যদি আমরা দেখি যে কোনো একটা সাইট আমরা দেখি কোয়ারা হলো সবচেয়ে পরিচিত এবং ভালো একটা ব্যাক লিংক, এখানে আপনি একটা প্রশ্ন করবেন কেউ একজন এসে উত্তর দিয়ে যাবে, দেখেন হোয়াট আর দ্য সাম স্ক্রিনশট দ্যাট ডিজার্ভ 100K ভিউজ, দেখেন এখানে মানুষ এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকটা সোশ্যাল মিডিয়ার মতন, বা আপনি এখানে লিখতে পারেন যে হাউ মেনি ক্যাফিন ইন গ্রিন টি, দেখেন হাউ মাচ ক্যাফিন ডাজ গ্রিন টি কন্টেন, আচ্ছা এটা আছে, এটা আমাদের করছি, তো আমরা এটাই গেলাম, যাওয়ার পর দেখেন এখানে মোটামুটি আপনার অ্যান্সার করছে, যারা যারা অ্যান্সার করছে তাদের কিন্তু ব্যাকলিং আছে, এখানে প্রোফাইল ব্যাকলিং তো আছে, এখানে দেখেন অ্যান্সার করছে এই একজন অ্যান্সার করছে, ইয়েস ইট মে অ্যাবাউট অ্যাজ মাচ অর লেস ব্ল্যাক টি, সি দ্য চার্ট অ্যাট ক্যাফিন কন্টেন্ট ফর কফি টি সোডা অ্যান্ড মোর, আচ্ছা এইখানে ক্লিক করে পড়ে যায়, দেখি দেখেন মাই ক্লিনিক ডট অর্গ সে শুধু আপনার কি আপনার এতটুকু লিখে সে কি করছে একটা ব্যাকলিং তৈরি করছে, এ আবার দেখেন কি করছে সে এভাবে দিছে দেওয়ার পরে সে দেখে সে নোফল একটা ব্যাকলিং তৈরি করে গেছে, এখানে এই যে সোর্স দিয়ে গেছে যে সোর্সটা কোথায়, এটা দিয়ে তারপরে নিচে এটা আসেন রিড মোর, আচ্ছা ও কোনো ব্যাকলিং ভিতরে কন্টেন্টের মধ্যে কোনো ব্যাকলিং তৈরি করে নাই, সে এই যে অরিজিনাল অ্যান্সার হাউ ক্যান আই ডিটারমাইন দ্য ক্যাফিন কন্টেন্ট, আচ্ছা এই যে একটা ব্যাকলিং দিচ্ছে এটা কিসে, আচ্ছা এটা তারিখ, এটা তারিখ এটার ভিতরে আর একটা ব্যাকলিং ইন্টারনাল লিংক, তো এটাই দেখি এটা তাই দেখেন ব্যাকলিং তৈরি করছে না, এটা ব্যাকলিং না, আচ্ছা এটা ব্যাকলিং দেয় নাই, এটাই দিছে না, না শুধু সে অ্যান্সারটা দিয়ে গেছে সে ব্যাকলিং তৈরি করে না, তো এটাই অপরচুনিটি, আপনি কি করবেন একটু কন্টেন্ট লিখে এখান থেকে দেন হুইচ টাইপ হুইচ ইজ বেস্ট টাইপ অফ গ্রিন টি, এখন আপনারা বলতে পারেন যে এইখান থেকে আমি আপনাদের অনেকদিন আগেই বলেছিলাম যে আসলে যখন আমরা কোশ্চেন এর অ্যান্সার দিতে এটা ই হাউ আপনার এখানে হাউ দিয়ে আপনার প্রশ্ন তৈরি করা এবং অ্যান্সার করা ই হাউ ডট, তারপরে আছে আপনার আর্কস ডট এফ এম,
রেডিট তো রেডিট জানেনি তো সুপার। আচ্ছা দেখেন ডোমেইন অথরিটি 83%, তো এইখানে অবশ্যই একটা ব্যাকলিং তৈরি করা মানে অনেক বেশি। আচ্ছা কোয়ারা কত দেখি তো, কোয়ারা এখানে চলে আসছে দেখেন। এখানে আপনারা কি করবেন, সাইন আপ করবেন, সাইন আপ করার মতন সেল আসতে কোশ্চেন, আপনারা এখানে কোশ্চেন আস্ক করবেন ঠিক আছে, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা নাই। স্টার্ট রাইটিং, এই দেখেন এখানে আপনারা কি করবেন, প্রশ্ন তৈরি করতে পারেন, আবার আরেকটা বিষয় আপনারা অ্যান্সার নিজেরাই দিতে পারেন, আবার অ্যান্সারটা আপনারাই দেবেন। এখানে দেন লিঙ্ক বিল্ডিং করার সব অপরচুনিটি আছে, গ্রুপলে মোপলে যে টাইপের লিঙ্ক বিল্ডিং করতে চান আপনারা, সেই পোস্ট পোস্ট অ্যাজ এ গেস্ট, অ্যাজ এ গেস্ট হিসেবে পোস্ট করা যাবে। এইভাবে কি আপনারা কি করতে পারেন, এভাবে ব্যাক লিঙ্ক তৈরি করতে পারেন। যত হাই অথরিটি 93, কোয়ার 93, তার মানে কোয়ার অবস্থা খুব ভালো, 93 ডোমেইন অথরিটি, তার স্টুডেন্ট ডিজিটাল হবে 1,10,000, 1,62,000, তার শেয়ার অনেক আছে, এটি আর কি। তো তার মানে কি আপনারা কোয়ারাতে একটা ব্যাক লিঙ্ক নেওয়া মানে কি আপনাদের মোটামুটি ভালো র্যাঙ্কিং হওয়া। তো এইভাবে আপনারা কি কোয়ারাতে আপনারা কেউ কোশ্চেন করলো আপনারা অ্যান্সার দিয়ে আসলেন, বা আপনারা কোশ্চেন করে আসলেন কেউ অ্যান্সার দিল, এইভাবে আপনারা কি করতে পারবেন, কোয়ারাতে আপনারা ব্যাক লিঙ্ক তৈরি করতে খুব সহজ বিষয়, কঠিন কোনো বিষয় না, জাস্ট একটু সিস্টেমেটিক মেনটেন করা। তবে সব কাজের মধ্যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কি, আপনার অবশ্যই আপনাকে অবশ্যই অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট জেনারেট করতে হবে। আপনি যদি একটু ভালো কন্টেন্ট জেনারেট করতে পারেন, আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইট থেকে ব্যাকলিং থেকেও আপনার ভিজিটর আসতেছে, আপনার ইস্যু থেকেও। তো আরো কিছু ব্যাকলিং এর কথা, সেটা হলো আপনার জার্নালিস্ট ব্যাকলিং যেগুলো আছে, তারপর এডিটোরিয়াল ব্যাকলিং যেগুলো আপনার সম্পাদকরা যেগুলো করে থাকে বিভিন্ন নিউজ পেপারে, সেই নিউজ পেপারে যখন লেখালেখি করে তখন হয়তো বা কন্টেন্ট লেখার সময় হয়তো বা দুই একটা ব্যাকলিং সে দিতে পারে, অনায়াসে দিতে পারে, যারা এডিটোরিয়াল আছে তারা এভাবে অনায়াসে দিতে পারে। তবে হ্যাঁ, অনেকে আবার ব্যাকলিং তৈরি করতে আপনার টাকা খরচ করতে হয়, আবার দেখা যায় যে আপনার ফ্রি ভাবে ব্যাকলিং তৈরি করা যায়, তবে টাকা খরচ করে আসলে ব্যাকলিং তৈরি করে আসলে খুব একটা এটা সাস্টেইন খুব একটা ভালোভাবে নেয় না, এটা পছন্দ করে না। বা এক্সচেঞ্জ ব্যাকলিং বলে আমরা কথা বলেছিলাম অ্যাডভান্স এসইও কিছু কথা নিয়ে, যে সেলিং অর বাইং ব্যাকলিংস যেগুলো আছে সেগুলো আসলে ভালো ব্যাকলিং, তারপর এক্সচেঞ্জ ব্যাকলিং গুলো আছে সেই ব্যাকলিং গুলো আসলে ভালো রেজাল্ট দেয় না। তো সেই ব্যাকলিং গুলো আসলে আমরা তৈরি করবো না, আমরা কমের মধ্যে বা ছোটখাটোর মধ্যে বা সোশ্যাল মিডিয়ায় বা আর একটা কথা, ওয়েব 2.0 ব্যাকলিং যেগুলো আছে, ওয়েব 2.0 সেটা আপনার ওয়েব 2.0 যে ব্যাকলিং গুলা সেগুলো আপনার সোশ্যাল মিডিয়ার যে ব্যাকলিং গুলো আছে সেটা, তারপর আপনার কিছু কিছু দেখবেন কি বলে আপনার এই যে ওয়ার্ডপ্রেস ডট অর্গ বা ব্লগার বা ওয়াইক্স, তো এই বিষয়গুলো এই সাইট গুলো আপনার কি এই সাইট গুলো দেখবেন আপনাদের ফ্রি আপনাদের কি দেয়, ফ্রি আপনাদের কিছু আর্টিকেল পোস্ট করতে দেয়। তো এইগুলো তো আপনারা কি করতে পারেন, ব্যাকলিং তৈরি করতে পারেন। তো এগুলো যে আপনারা কন্টেন্ট কিছু কন্টেন্ট পাবলিশ করলেন, সেই কন্টেন্টটা কি করলেন আপনার বিভিন্ন ইস্যুর সাথে আপনারা ব্যাকলিং তৈরি করে দিলেন, এটাই এইভাবে। তারপর ইমেজ দিয়ে ব্যাকলিং তৈরি করা যায়, যে আপনার ইমেজ আছে শুধু ইমেজ গুলো দিয়ে আপনারা ব্যাকলিং তৈরি করেন। দেখেন পিন্টারেস্টে কিন্তু শুধু ইমেজ সাবমিশন করা হয় এবং একটা ব্যাকলিং তৈরি করা হয়, যারা সাধারণত আপনার এই ইমেজ গুলা কি করে, আপনার অনেক এরকম সাইট আছে যেগুলো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম কি করে আপনার শুধু ইমেজ দিয়ে আসবেন আর হ্যাশট্যাগ দিয়ে আসবেন, আপনারা কি হবে আপনাদের এগুলো কি ব্যাকলিং তৈরি করা। কিন্তু সেই ব্যাকলিংটা আসলে একটা ব্যাকলিংই হয়, সেটা আপনারা পার্সোনাল পেজের জন্য এই ব্যাকলিং গুলো তৈরি করা যায় না ঠিক আছে। অনেক কথা বললাম, আপনার অফসাইট এসইও মোটামুটিটা শেষ। তো আসলে বিগিনারদের জন্য এতটুকু এনাফ, তো আমরা একটু যদি ঘাটাঘাটি করি বা একটু বারবার দেখি বা একটু বারবার কথাগুলো শুনি, আসলে আমাদের তো এই কোর্সটা সাজানো হয়েছে বিগিনারদের জন্য, তো আসলে তাদের জন্য এগুলা করা। তো এটাই ক্লাস, তো এখন কারো প্রশ্ন থাকলে আপনারা এইগুলো উত্তর